হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ক্রিয়েট কমান্ড নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচার থেকে আমরা জেনেছি যে হচ্ছে ক্রিয়েট কমান্ড হচ্ছে ডিডিএল স্টেটমেন্টের আন্ডারে, তাই না? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টের আন্ডারে। তো আজকে হচ্ছে আমরা দেখবো যে ক্রিয়েট কমান্ড ব্যবহার করে কীভাবে একটা ডেটাবেস এবং হচ্ছে একটা টেবিল তৈরি করা যায়। তো চলুন প্রথমে হচ্ছে আমরা দেখে নিই যে কীভাবে একটা ডেটাবেস তৈরি করা যায়। তো এখানে দেখুন, ডেটাবেস ক্রিয়েশনের যে সিনট্যাক্স দেওয়া আছে, এখানে সিনট্যাক্সে কী বলা আছে, ক্রিয়েট ডেটাবেস, দেন হচ্ছে ডেটাবেসের নাম। ওকে, তো এখানে বড় হাতের দিয়ে যেই কালার পেন দিয়ে যেটা লেখা আছে, দেখুন ক্রিয়েট ডেটাবেস, এটাকে আপনাকে হচ্ছে অ্যাজ ইট ইজ লিখতে হবে। ওকে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আপনাকে এই স্টেটমেন্টটা অ্যাজ ইট ইজ লিখতে হবে। এরপর হচ্ছে আপনি যেই নাম দিয়ে হচ্ছে ডেটাবেস তৈরি করতে যাচ্ছেন, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু সহজ করে বলে যে দেখুন, আপনি যখন কোনো কিছু তৈরি করতে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনি একটা ডেটাবেস তৈরি করতে যাচ্ছেন, তাই না? তাহলে প্রথমে আসবে হচ্ছে ক্রিয়েট। এখন কী তৈরি করতে যাচ্ছেন? ডেটাবেস, তাই না? তাহলে এরপরে লিখবেন ডেটাবেস, তারপরে লিখবেন হচ্ছে যেই নাম দিয়ে হচ্ছে আপনি ডেটাবেসকে তৈরি করতে যাচ্ছেন। সিম্পল সিনট্যাক্স। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে ধরুন আমি হচ্ছে স্টুডেন্ট নামের একটা ডেটাবেস তৈরি করতে যাচ্ছি, তাহলে সিনট্যাক্স অনুযায়ী কোয়েরিটা কীভাবে হবে? যে প্রথমে কী দেওয়া হচ্ছে, ক্রিয়েট, তাই না? তাহলে এখানে লিখব হচ্ছে ক্রিয়েট, কী তৈরি করতে যাচ্ছি, ডেটাবেস, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে ডেটাবেস অ্যাজ ইট ইজ, এখানে যা আছে তাই এইভাবে লিখতে হবে। এখন কী নামে তৈরি করতে যাচ্ছি, স্টুডেন্ট নামে, তাই না? তাহলে স্টুডেন্ট। ওকে, লাস্ট হচ্ছে সেমিকলন। তাহলে আমার স্টুডেন্ট নামের একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে যদি আমি এই কোয়ারিটা এক্সিকিউট করি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই ডেটাবেসটা তৈরি হয়েছে কি না সেটা বোঝার জন্য আমাদের কাছে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে শো ডেটাবেজেস। তো আপনি যদি শো ডেটাবেজেস এই এসকিউএল কোয়েরিটাকে যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে আপনার কাছে একটা লিস্ট চলে আসবে যে আপনি কি কি ডেটাবেস তৈরি করেছেন, সেই নামে একটা লিস্ট চলে আসবে। তাহলে অবশ্যই এই লিস্টে হচ্ছে আমাদের স্টুডেন্ট এই ডেটাবেজের লিস্টটা থাকবে, এই নামে ডেটাবেজের লিস্ট থাকবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি শো ডেটাবেজেস এই স্টেটমেন্টটা ব্যবহার করে আপনারা দেখতে পারবেন যে আপনারা কতগুলা ডেটাবেস তৈরি করে আপনারা কতগুলা ডেটাবেস তৈরি করেছেন বা কী নামে ডেটাবেস তৈরি করেছেন। ওকে, আচ্ছা, তো এখন আসে হচ্ছে টেবিল ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এখানে সিনট্যাক্স দেওয়া আছে, দেখুন যে সেম সিনট্যাক্স, জাস্ট হচ্ছে এখানে টেবিল লিখতে হবে। তো দেখুন আমরা কী তৈরি করতে যাচ্ছি, টেবিল, তাই না? তাহলে ক্রিয়েট টেবিল, এখন হচ্ছে টেবিলের নাম, এখানে হচ্ছে আপনাকে টেবিলের নাম দিতে হবে। তো আমরা টেবিলের যে স্ট্রাকচারটা সেটা জানি যে টেবিলে কী থাকে, কলাম থাকে, তাই না? তো ধরুন এটা হচ্ছে একটা টেবিল, এবং এই টেবিলে হচ্ছে আমার তিনটা কলাম আছে, কলাম ওয়ান, কলাম টু এবং হচ্ছে কলাম থ্রি। তাহলে সিনট্যাক্সটা আবার একটু দেখি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, এরপরে কি, কলাম ওয়ান, ধরুন এটা হচ্ছে কলাম ওয়ান, তাহলে এই কলাম ওয়ানের নাম কী হবে সেটা আপনি এখানে দিবেন। এরপর হচ্ছে এই কলাম ওয়ানে কী ধরনের ডেটা আপনি স্টোর করবেন সেটার জন্য একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। সিমিলারলি কলাম টুর নাম হবে এখানে, দেন কলাম টুতে কী ধরনের ডেটা স্টোর হবে সেটা ডেটা টাইপ এখানে দিতে হবে। সিমিলারলি হচ্ছে কলাম থ্রির জন্য, এখন এখানে ডট ডট মানে হচ্ছে আপনি চাইলে পাশে আরও কলাম বাড়াইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেই কলামের নাম দিয়ে ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিবেন, ঠিক আছে? লাস্টে গিয়ে হচ্ছে আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে একটা সেমিকলন দিয়ে দিবেন, দেন যদি আপনি কোয়েরিটা এক্সিকিউট করেন তাহলে হচ্ছে আপনার একটা টেবিল তৈরি হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরুন আমরা স্টুডেন্ট ইনফো নামের একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, যেই টেবিলের আন্ডারে তিনটা কলাম থাকবে, আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে যদি আমি এই টেবিলটা যদি তৈরি করতে চাই, তাহলে সিনট্যাক্স অনুযায়ী আমি এখানে কোয়েরিটা কীভাবে লিখব, তাহলে প্রথমে লিখবো হচ্ছে ক্রিয়েট, যেহেতু আমি একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, তাই না? কী তৈরি করতে যাচ্ছি, টেবিল, তাহলে TABLE, টেবিল। এখন টেবিলের নাম কি, স্টুডেন্ট ইনফো, তাহলে এখানে আমি দিয়ে দিই স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। একটা কথা বলে রাখি যে আপনি যদি দুইটা ওয়ার্ডকে যদি মার্চ করে কোনো একটা টেবিলের নাম ডিক্লেয়ার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আন্ডারস্কোর ব্যবহার করবেন। ওকে, এখানে কিন্তু স্পেস ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন ফার্স্ট ব্র্যাকেট, তো আমার এখানে কলাম ওয়ান হচ্ছে আইডি, তাহলে আইডি এবং এটার ডেটা টাইপ থাকবে হচ্ছে ইন্টিজার, কমা, কলাম টু হচ্ছে আমার নেম, তাহলে নেম এবং এটাকে আমি দিচ্ছি হচ্ছে ওয়ার্কার। তো যখন আপনি ওয়ার্কার ডিক্লেয়ার করবেন তখন এই নেম মানে এখানে হচ্ছে আপনার কত লেন্থের নেম এখানে হচ্ছে স্টোর হবে, তাহলে সেটা একটা লেন্থ বলে দিতে হবে, আমি এখানে দিলাম হচ্ছে 50। এরপরে কী আছে, ডিপার্টমেন্ট, হ্যাঁ, আচ্ছা, ডিপার্টমেন্টকেও আমি দিলাম হচ্ছে ওয়ার্কার এবং এটা লেন্থ দিলাম হচ্ছে 50। আচ্ছা, তো লাস্টের যেই কলামটা আপনি ডিক্লেয়ার করবেন সেটাতে আপনার কমা দিতে হবে না, লাস্টের কলামে হচ্ছে কলাম নেমে আপনি কমাটা স্কিপ করবেন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, এরপর হচ্ছে সেমিকলন। তাহলে আমরা যদি এই কোয়েরিটাকে যদি এক্সিকিউট করি, তাহলে আমাদের একটা টেবিল তৈরি হয়ে যাবে এবং যেই টেবিলটার নাম হবে হচ্ছে
স্টুডেন্ট ইনফো এবং এই টেবিলে কি কি থাকবে, আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, এরপর হচ্ছে আপনি এই টেবিলে ডেটাকে ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, তো টেবিল তৈরি করার সময় আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে হয় আমাদের প্রয়োজন অনুসারে, তাই না? তো কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে আমি এই ভিডিও লেকচারে আলোচনা করছি না, এটা আমি শুরুতে আলোচনা করে ফেলেছি। আপনারা হয়তো বা লেকচার 12 থেকে লেকচার 19 মধ্যে হচ্ছে আপনারা এই কনস্ট্যান্ট নিয়ে যে টপিকগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে হচ্ছে কীভাবে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করবেন এবং কোন কনস্ট্যান্টের কী কাজ সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আরেকটা কথা হচ্ছে যে আমি এখানে যে টেবিল ক্রিয়েশন এবং হচ্ছে ডেটাবেস ক্রিয়েশনের যে সিনট্যাক্স বা কোয়েরিগুলো আমি আলোচনা করেছি এটা হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস নিয়ে, কারণ আমি শুরুতেই বলেছি যে আমি এই কমপ্লিট সিরিজটাতে যেই কোয়েরিগুলো লিখব বা এসকিউএল এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইএসকিউএল এর জন্য। ওকে, মাইএসকিউএল ডেটাবেসের জন্য, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় খেয়াল করুন যে আপনারা কোয়েরি লেখার সময় হয় সবগুলো বড় হাতে লিখবেন অথবা সবগুলো ছোট হাতে লিখবেন। যেমন দেখুন এখানে ক্রিয়েট টেবিল, আমি কিন্তু এটাকে ছোট হাতে লিখলেও কোনো সমস্যা হতো না। হ্যাঁ, তো স্টেটমেন্ট যেগুলো আছে আপনারা যে এই যে কালার পেন দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন, যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি বলছি হচ্ছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্টকে আপনারা হয় বড় হাতে লিখতে পারবেন অথবা ছোট হাতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমি ইন্ডেক্স কীভাবে তৈরি করতে হয় ক্রিয়েট কমান্ড দিয়ে সেটা দেখব, এবং সেখানে হচ্ছে আমি ইন্ডেক্স নিয়েও বিস্তারিত আলোচনা করব যে ইন্ডেক্স আমাদের কেন দরকার হয়। তো আজকের মতো এই পর্যন্তই, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।